হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, চিটাগং, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। এটা হচ্ছে কেডিএস এর মোড়, এবং কেডিএস এর মোড়ে এটা হচ্ছে বাচ্চু ভাই স্মরণে যে তার রূপালী গিটার দিয়ে এই জায়গায় একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করা হয়েছে। সো এটা আমি আপনাদেরকে দেখালাম আমাদের মেইন ইভেন্টে যাওয়ার আগে, বিকজ অফ বাচ্চু ভাই পার্সোনালি আমাকে অনেক স্নেহ করতেন। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আপনারাও অনেক ফ্যান ফলোয়ার তার সারা পৃথিবী জুড়ে আছে। সো আপনাদেরকেও একটু দেখালাম এই তার রূপালী গিটার এখানে এইরকম আছে। আর আমাদের মেইন ইভেন্টটা হচ্ছে আজকে মেজবানি। আমি আপনাদেরকে মেজবানি রেসিপি দেখানোর চেষ্টা করব, সাথে করে চিটাগংয়ের অথেন্টিক মেজবানি কী হয়, এবং আমরা যে মেজবানিতে আজকে যাচ্ছি সেইখানে অলমোস্ট 100,000 মানুষের খাবারের আয়োজন থাকবে এবং একটা ম্যাসাকার রকমের অ্যারেঞ্জমেন্ট। তো চলেন, আমার মনে হয় যে সেই রকম একটা ভিডিও হবে, লেটস গো। আমরা এই লোকেশনে পৌঁছানোর পরে, ইনফ্যাক্ট পৌঁছানোর পরে না, এটা ইনফরমেশন আমরা আগে থেকেই জানতাম, সেটা যেহেতু এত বড় অ্যারেঞ্জমেন্ট, আসলে গতকালকে রাত থেকে মাংস প্রসেস করা শুরু হয়েছে। প্রথম 5-10 হয়তো প্রসেস হয়, আবার 5 প্রসেস হয়, এবং ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস, একটার পর একটা মাংস প্রসেস হচ্ছে, তারপরে সেটা রান্নাবান্না হচ্ছে, হাঁড়িটা ধরে তুলে রাখতেছে হাফ ডান করে। যেহেতু আজকে রাতে 8 সময় এত হিউজ পরিমাণ মানুষের খাবার একবারে সার্ভ করতে হবে, সেই কারণে ধীরে ধীরে একটু লম্বা সময় ধরে এটা প্রসেস হয়। এখানে স্টিল অনেক গরু মহিষ আছে, সো এবং এখানে গরু এবং মহিষ মাংস আসলে সব মিক্সড হয়ে যায়, মিক্সড হয়ে গিয়ে যেহেতু জিয়াফত কাইন্ড অফ খাওয়া, সো একসাথে ইয়ে হয়। তো চলেন আপনাদেরকে আমরা দেখাই গ্র্যাজুয়ালি কোনটার পর কোনটা কি হয় না হয়, এবং ফাইনালি আজকে আমরা সেই রকম মেজবান। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى فسبح باسم ربك العظيم سبح لله ما في السماوات والأرض فسبح باسم ربك العظيم আমরা ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট দিছিলাম যে আমরা ঠিকঠাক প্রপার একটা মেজবানি দেখতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। সেই পোস্টটায় ইনস্ট্যান্টলি আসলে ইমতিয়াজ আমাদেরকে রেসপন্স করছিলেন, এবং ইমতিয়াজ অনেকদিন ধরেই আমরা এটা প্ল্যান করতেছি, আমাদের যে রিসার্চ টিম আছে তারাও ইয়ে করতেছিল, একটা কমিউনিকেশন রাখতেছিল ইমতিয়াজের সাথে। এই মেজবানটা আজকে মানে অনুষ্ঠিত হচ্ছে না, আসলে এটা 2-3 দিনের একটা প্রোগ্রাম, 2-3 দিনের প্রোগ্রাম চলছে আমাদের, আসলে এটা 3 যাবত এই প্রোগ্রামটা আমরা করতেছি। আচ্ছা, আর আজকে 3 পদাবর্ণ হলো, এটা আপনার একটা বিশাল আয়োজন, মানে 3 ধরে আয়োজনটা চলতেছে, প্রায় 100,000 লোকের অ্যারেঞ্জমেন্ট আজকে। আচ্ছা, আর চিটাগং ঐতিহ্যতে যে মেজবান যেটা আছে এটা আপনার পুরো ঐতিহ্যবাহী চট্টগ্রামের একটা 1 মেজবান রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, সবাই মানে আনন্দিত এই মেজবান নিয়ে, কখন আসবে, কখন খাবে, কখন চলবে, মানে এটা হচ্ছে আপনাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আমাদের। আচ্ছা আচ্ছা, একটু আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন। আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা আলেমা সালাহ জহুর ওয়াজেদির ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মেজবান। আলেমা সালাহ জহুর ওয়াজেদি একজন খুবই বচন রসিক, প্লাস মানুষকে খাওয়াতে খুব পছন্দ করতেন। এখন ওনার ছেলে আমার সদ্দেওয়া মৌলানা মোহাম্মদ ইয়াসিন সাহেব, বর্তমানে যিনি চেয়ারম্যান, উনি ওই উদ্যোগে এই মেজবানটা আয়োজিত, এই মেজবানটার আয়োজন হয় বছরে একবার, প্রতি বছর কি ঠিক এই ডেটটাতে, বছরে জি এই 3 তারিখে, জানুয়ারির 13-14-15, জানুয়ারি 13-14-15। এইটা হচ্ছে আপনার শাহ আমানত হজ কাফেলা, শাহ আমানত হজ কাফেলার পক্ষ থেকে এটা আয়োজন, পক্ষ থেকে আয়োজন করা, যেহেতু ওই আলেমা সালাহ জহুর ওয়াজেদি হচ্ছে শাহ আমানতের প্রতিষ্ঠাতা। আচ্ছা, উনি প্রতিষ্ঠিত করছে প্রথমে কাফেলাটা। আপনার লাইফে সবচেয়ে বড় মেজবান খাওয়ার এক্সপিরিয়েন্স কি? আমার লাইফের সবচেয়ে বড় মেজবান এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই ধরতে পারেন, কারণ এর আগে কখনো এত বড় মেজবান আমরা খাওয়া হয়নি। আমরা আসলে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, এই ধরনের আয়োজন প্রাথমিকভাবে কেউ করে না, মানে কর্পোরেট হাউস ছাড়া,
আচ্ছা পার্সোনালি ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ মেজবান করে থাকে প্রথমেই শাহ আমলা ফ্যামিলি দিয়ে করা হচ্ছে এটা। আচ্ছা এমনি তো সচরাচর মেজবানটা করা হয় চার দিনে যখন মানুষ মারা যায়, সেটাও অল্প পরিসরে হাজার দুই হাজার পাঁচ হাজার এক লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট চিরাং সরে সহজে কেউ করে না। ওকে, সেটাও আমাদের জন্য একটু ডিফিকাল্ট যে কারো মারা যাওয়ার চার দিনের দিন আমরা যদি ক্যামেরা ট্যামেরা নিয়ে যাই শ্যুট করতে যাই, ওইটা খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স হয়। সো এইটা আমাদের জন্য মাচ বেটার হয়েছে। আচ্ছা মেজবানে এইরকম কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি আপনাদের, যে ধরেন খুব রেডিটেরি হয়ে গেছেন, কারণ আনলিমিটেড ফুড আনলিমিটেড মানুষ, মেজবানে শুনছি মাইকে দাওয়াত দেয়, মানে আপনি স্পেশাল কিছু গেস্টকে হয়তো কার্ড দিতে পারেন, ফোন করে বলতে পারেন, আদারওয়াইজ মাইকে দাওয়াত দেয় যে যেখান থেকে আসলো পারলো খেলো। মেজবান তো যারা অর্গানাইজ করে তারা কখন খেতে পারে না। আচ্ছা মানে কারণ হচ্ছে থাকে না, কারো আত্মীয় স্বজন কেউ খেতে পারে না, বাইরের লোকরা এসে খেয়ে চলে যাবে আপনার প্রবলেম। আচ্ছা এমনি এরকম কি হয়েছে কখনো যে গেছেন অনেক প্রিপারেশন নিয়ে? অনেক কালে একবার যখন আমরা স্কুলে পড়তাম তো তখন একটা মেজবানে গেছিলাম, মেজবানে ঠিক গেটের বাইরে আমরা যাওয়ার পরে তিন ঘন্টা দাঁড়া থাকার পর খাইতে পারি না, চলে আসি। তার মানে এই ধরনের এক্সপিরিয়েন্স হয়। এখন এই আয়োজনটার সব সফলের পিছনে পুরোটা ম্যানেজমেন্টটা করার পিছনে অনেকগুলো লোকের মানে হাত আছে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে সহযোগিতা করার জন্য, এই জিয়াফরটাকে প্রতিষ্ঠিত করার জন্য। তো মূলত মোহাম্মদ ইয়াসিন সাহেব, মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব, মহিউদ্দিন সাহেব, নাইমুদ্দিন সাহেব, সালাউদ্দিন সাহেব এবং মনসুর আঙ্কেল, রিদওয়ান আঙ্কেল, ইব্রাহিম আঙ্কেল, বাপি ভাই, যারা যারা আছে সবাই খুবই সহযোগিতা, খুবই অক্লান্ত পরিশ্রম করছে বাকি দীর্ঘ দুই মাস ধরে এই এই জিয়াফত নিয়ে। বিভিন্ন রকমের কমিটি করতে হয়, জি 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 জি, বিশাল কর্মচক্র, এটা হচ্ছে একটা রান্নার জায়গা, এরকম কিন্তু আরো দুই তিনটা রান্নার জায়গা আছে, সেগুলো আমি পারলে আপনাদেরকে একটা দুটো দেখাচ্ছি। জি জি, আর যেহেতু আমরা গতকালকে প্রায় 15,000 লোকদেরকে এতিমখানায় আমরা খাওয়া ডিস্ট্রিবিউশন করছি, তারপর ফ্রি চিকিৎসা দিচ্ছি, কম্বল শীতবস্ত্র বিতরণ করছি, ফ্রি মূল্যে বই দেওয়া হয়েছে। তো আপনি এটা চিরাং শহরের যতগুলো সংগঠন আছে প্রায় 72টা সংগঠন চিরাং শহরের এই এই জিয়াফতের সাথে জড়িত। ওকে, দিস গ্রেট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ওনাদেরকে যারা এরকম অ্যারেঞ্জমেন্ট করছেন। আর আমি এই শাহ আমানত হজ কাফেলা ওনাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যদি ফার্দার কিছু জানার থাকে বা কোনো ধরনের কোয়েরি থাকে সেখানে আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ ইমতিয়াজ, থ্যাংক ইউ সো মাচ। সাদাবাদ, মেজবানি মাংস, চানার ডাল, নরাজ ঝোল আর এই চার আইটেম। এই চার আইটেম, জি। কালাভুনাটা হচ্ছে না? কালাভুনাটা হচ্ছে। আচ্ছা আরেক পোর্শনে আখনি রান্না হবে, সেটা আগামী দিন, আগামী দিন। এই মেজবানি রান্না করতেছেন আপনি কত বছর ধরে? আমি এটা করতেছি প্রায় 48 বছর। 48 বছর? জি। আপনার বয়স কত? আমার বয়স হলো প্রায় 65। 65, মানে 17-18 বছর বয়স থেকে আপনি? 17-18 বছর, আমি 17 বছর বয়স হয়েছি যখন আসছি, আসি এই কাজে ঢুকছি। আপনি সর্বোচ্চ কত বড় মেজবানি রান্না করেন? আমি সর্বোচ্চ 1.5 লাখ লোকের রান্না করছি। 1.5 লাখ লোকের রান্না করছি। এমনিতে আপনার এই মেজবান নিয়ে আপনার কোনো ইন্টারেস্টিং ঘটনা ঘটছে মনে পড়ে? আল্লাহর রহমতে কখনো আমি ভুল ত্রুটি হয় নাই, ভুল ত্রুটি হয় নাই, কিন্তু মজার কোনো ঘটনা ঘটছে না? মজা বলতে সবাই যে এখন ভাত খায়, অনেকজনে ফোন করছে, খাওয়া খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে ডেফিনেটলি চেষ্টা করব এক হাঁড়ি মেজবান মাংস প্রপার রেসিপিটা দেখাইতে, যাতে আপনারা বাসায় যদি কখনো মেজবানের মাংস রান্না করতে চান তাহলে যাতে ওনার রেসিপি ফলো করে আপনারা রান্না করতে পারেন।
এটা হচ্ছে মেজবানির জন্য মাংস আসছে, আরও মাংস আসবে, যেহেতু এটা সারা রাত ধরে, আজকে সারাটা দিন ধরে এবং এত লোকের রান্না কন্টিনিউয়াস চলছে, নামছে, চলছে, নামছে, সেই কারণে কোনো একটা সময় আমরা মেজবানির এই ইয়েটা দেখাবো। এটা যখন প্রপার মশলা মিক্সড হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ইন দ্য মিন টাইম আপনাদের আরেকটু দেখাই যেগুলো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মাংস কমপ্লিট হয়ে গেছে না একদম? আচ্ছা, এটা গরম থাকবে রাত পর্যন্ত? আচ্ছা, একটু দমে দিয়ে দিতে হবে না, একটু দম টাইপের দিলে একটু ইয়ে হয়ে যাবে, তাই না? ওকে, আর এই সব মাংস, সব, ওয়াও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 হাড়ি মাংস রান্না এখানে। ওহ, ইটস এ হিউজ। তারপরে আরও দেখি যে কী কী হচ্ছে না। এটা হচ্ছে নলার ঝোল না? এই যে নলা, ইটস বন মেরু পুরো। আপনাদেরকে বলতেছিলাম একই রান্না কয়েকটা অংশে হচ্ছে, কারণ একই টেন্টের ভিতরে এত গেস্ট তো একসাথে জায়গা হবে না, বিভিন্ন জায়গায় ভাগ করে ফেলে হচ্ছে। ওইখানে আমরা একটা দেখছি, এখানে হচ্ছে আরেকটা রান্না, এখানে বিশাল আয়োজন, এখানেও চলছে একই মেনু একই খাবার। আবার মহিলাদের জন্য আলাদা এক জায়গায় করা আছে অ্যারেঞ্জমেন্ট, সেখানেও এরকম বড় একটা অ্যারেঞ্জমেন্ট, আরেকটা জায়গায়, আর মানে এই টোটাল চারটা জায়গায় এই ধরনের আয়োজন হচ্ছে। এখানে আমরা আরেকটা আয়োজন যেহেতু, এটা একটু ছোট্ট করে দেখি। হলুদ গুঁড়া, এখানে কতটুক মাংস আছে? এখানে 70 কেজি মাংস করবো, মাংস আছে দুমু, মানে এক হাড়িতে 70 কেজি মাংস। আচ্ছা, পেঁয়াজের পরে হলুদ, 1, 2, 3, 4, 5, 6, 11টা হাড়ি, 11 হাড়ি 70 কেজি করে, এবং প্রত্যেকটা খাতায় টুকে রাখবেন আপনারা, যাতে বাসায় রান্না করার সময় ঠিক এই ফর্মুলায় রান্না করতে পারেন। এটা কি জিরার গুঁড়া? জিরা, জিরার গুঁড়া, জিরা গুঁড়া। পেঁয়াজের পরে হলুদ, মরিচ, জিরা, এই তিনটা গেল, মিষ্টি জিরা, আর ওইটা ছিল চিকন জিরা। ওকে, মিষ্টি জিরা, এই জিনিসটা আমি মানে ইসে গুয়া মশরুই আমরা যেটা বলি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওস্তাদ, আপনি ঢাকা চিটাগাংয়ের বাইরে গিয়েও তো করেন না? সারা বাংলাদেশ, চিটাগাং সমুদ্রের মেজান রাজান সব করে। নান্দনি না? রান্ধনীতে না না না, এই রান্ধনীতে আপনি কি কি মিক্স করেন? গ্যারান্টা কি দেখেন না? গ্যারান্টা তো বুঝছি, কিন্তু কেউ যদি বাসায় বানাইতে চায় এটা কি দিয়ে বানাবে? হ্যাঁ, এটা হয় যে মাটিতে, মাটিতে ওখানে চালি বাসি ঢলি টলি আর সাফ করি, তারপরে আচ্ছা আচ্ছা মেলিং গুচ্ছে। আচ্ছা আচ্ছা, রান্ধনি এটার নাম। পেঁয়াজের পরে যাচ্ছে রসুন, আদা, আদা পেস্ট, আদা বাটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাড়ি, আর ওইটা হচ্ছে আমাদের লাস্ট হাড়ি। আচ্ছা, এখন আমরা এখান থেকে লবণ দিচ্ছি, আপনারা দেখতে থাকেন, লবণ, 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 গরম মশলা, এলাচি, দারচিনি, লং। আচ্ছা, এলাচি, দারচিনি, লং, এই তিনটা মিক্সড। কোন কোনটায় মাংস একটু কম আছে এখনো? না না, ওটা দিব পুরো, দিব এইটা পুরোটা, আমরা 70 কেজি করে দিব রেশিও, প্রত্যেকটাতে 70 কেজি পরিমাণ যাবে। সরিষার তেল, সরিষার তেল, আজকে টোটাল মেজবানি খানা কয় হাড়ি রান্না হবে? 59, হ্যাঁ 59 হাড়ি, 70 কেজি করে। আবার মহিলাদের ওইখানে আছে না? এখানে ওখানে নেব যে। আচ্ছা, এইখান থেকে যাবে? এখান থেকে সব যাবে, সাপ্লাই করে এক লাগাতে। পানি,
এক বালতি পুরোটা হবে? না না না, আচ্ছা এক বালতি কি দেবে? মানে হাফ বালতি করে। মাংস যেটুকু বাকি ছিল 70 কেজি মিক্সড করে দেওয়া হয়েছে, এখন কাঁচামরিচ চলে যাচ্ছে। কাঁচামরিচের পরে তো আর কিচ্ছু দেওয়ার নাই আমার, একদম চুলায় বসে যাবে, মাংস সিদ্ধ হলে তারপরে নামা খেলা হবে। এই হচ্ছে ফুল রেসিপি, ভেরি ইজি, কিন্তু হাতের উপরে টেস্ট তো ডিপেন্ড করেই। ওস্তাদের ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে, লাগলে ফোন দিবেন। এইবার হাঁড়িগুলা চুলায় উঠে যাচ্ছে। যে আপনাদেরকে রেসিপি দেখালাম, ওই হাঁড়িগুলো উঠছে, চারটা উঠছে। এইগুলা যে লেভেলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তারপরে এইগুলাকে নামাই ফেলবে। এখন পুরো প্রসেসটা অনেক সময়ের ব্যাপার, সো সেটা না করে আমরা যেটা করতেছি যে এইখানে অলরেডি নামানো আছে অসংখ্য হাঁড়ি, আমি আপনাদেরকে একটু দেখাই ফেলি একটা দুটা। এই যে দেখেন মাংস, দিস ইজ কমপ্লিট। এবং যেটা বলছিলাম যে ব্যাচে ব্যাচে রান্না হচ্ছে, কখনো 8 হাঁড়ি, কখনো 10 হাঁড়ি, কখনো 20 মন, কখনো 50 মন মাংস, তো সেরকম করে হচ্ছে আর কমপ্লিট হচ্ছে। এবং এইগুলো ওই যে প্যান্ডেল দেখেছিলাম বিভিন্ন জায়গায়, এবং আমরা খাওয়ার সময় আবার দেখবো, সো সেই প্যান্ডেলগুলোতে এইগুলো হাঁড়িগুলো চলে যাচ্ছে। সো আমরা একটা এখন ব্রেক নেই, ব্রেক নিয়ে খাওয়ার সময় আপনাদের সাথে আবার কানেক্টেড। এখানে হচ্ছে ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে, ইন দ্য মিন টাইম আবার খাওয়া শুরু হয়েছে। তা আমরা চলেন একটু এই জায়গাটা ঘুরে দেখে তারপরে মেজবানি খাবারটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই, চলেন। এখানে সমুদ্রের মতো মানুষ ঢুকতেছে, এবং সমুদ্রের মতো মানুষ, এবং চেয়ার ধরে পাল্লে বসে থাকতেছে, সামনে দিয়ে পিছন দিয়ে যেদিকে ইচ্ছা, পুরো মানে ইনসেইন লেভেলে। আমরা অনেক কষ্ট করে একটা জায়গা পাইছি, অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে খাওয়া হচ্ছে, তো তার মধ্যে এক জায়গায় আমরা টুক করে ঢুকছি আমরা খাওয়াটা সারার জন্য। সেইটা হচ্ছে একটা ছোট প্যান্ডেল, ছোট প্যান্ডেলে আমরা আর কি শুরু করি। এটা হচ্ছে মেজবানি গোশ, আমরা দেখি যে এর সাথে এই চনার ডাল, এটা হচ্ছে চনার ডাল, লাউ দিয়ে চনার ডাল, একটু ডাল, এটা লাউ, এটা নেই ডালটা আগে খাই। গরম,
একদম সাংঘাতিক গরম, ধোয়া উঠা গরম। সেই প্রথম কোথায় খাইতে হবে আজকে, চনার ডালটা আগে একটু খাই। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে স্পেশালি আসছে আমাদের জন্য একটা নলা আর কি। আসবেন আপনি, গরুর নলা খাবেন না, এটা কি হয়? না খা গিয়ে বলবেন কি? হ্যাঁ ইনফ্যাক্ট প্রত্যেকটা ডিশের মধ্যেই কিন্তু মিট ইউজ করে, ডালের মধ্যে আছে, নলার মধ্যে আছে, আর মেজবানি মাংস তো মাংস, এখানে অবশ্য কালো ভুনা তৈরি হয়। মানে নিয়ম হচ্ছে আসবেন, যে আছে রাস্তা থেকে যে আছে, যে শুনছে সেই চলে আসবে, সেই ভরপেট খাবে, এটাই হচ্ছে নিয়ম। ঝাল সাংঘাতিক না, হালকা, বাট সামহাও ফুডটা বডিকে ওয়ার্ম করতেছে। নলার ঝোলটা আমি আপনাদেরকে অল্প একটু দেখাই দিই, দেখাই দিয়ে খাওয়াটা একটু শান্তিতে খাইতে চাই, ঠিক আছে? আমরা একটু নলাটা যেহেতু স্পেশালি দিয়ে গেছে, নলাটা কী জিনিস সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে হাড় অ্যান্ড এই আর কি পুরো জিনিস, যেটা বোন মেরু অ্যান্ড এটার যে আশপাশের জায়গাগুলো থাকে, মানে একটু ঝোলটা আমি নেই, ঝোলটার টেস্টটা একটু বলে দিই। এটা আপনি নেহারি বলা ভুল হবে, নেহারি টাইপের না, অনেক লাইট পাতলা টাইপের একটা ঝোল। বাট দ্য মেইন অ্যাট্রাকশন মেজবানি দোষ, চলেন খাই। মাংসের পিসগুলো সাংঘাতিক বড় টাইপের না, ভেরি মিডিয়াম, খুব দেখাই এই টাইপের মিডিয়াম, এই যে মিডিয়াম সাইজের মাংস উৎস যখন নিয়েই নেই, সাদা ভাত মাংস ডাল এগুলো দিয়ে জম্পেশ খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ হোক, এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলব। খাওয়া দাওয়া শেষ এবং এখন বাজে রাত্রি 10:30 এবং স্টিল 10:30 সময় দেখেন কি পরিমাণ মাংস এখানে কাটাকাটি চলছে, মানে এই মাংস যাবে আবার রান্না হবে, আরও লোকে খাবে, ইভেন সকালেও হয়তো খাবে। সো এটা একটা ইনসেইন লেভেলের হিউজ অ্যারেঞ্জমেন্ট, মানে এটা কেউ যদি চোখের সামনে না দেখে তাহলে এটা বিশ্বাসও করতে পারবেন না যে কি পরিমাণ অ্যারেঞ্জমেন্ট। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এই টিমটাকে দেখছি ফুললি অর্গানাইজড, তারা নাকি বেশ কয়েকদিন কয়েক মাস মানে এক দেড় মাস দুই মাস আগে থেকে ফুললি অর্গানাইজড হয়ে এই পুরো ইভেন্টটা করছে। তো আমি থ্যাংক ইউ দিতে চাই প্রথমে ইমতিয়াজকে, তারপরে হচ্ছে শাহ আমানত হজ কাফেলা ওনাদেরকে, যে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য এবং আমাদের এই ধরনের একটা সাংঘাতিক ইভেন্ট দেখার একটা এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল। সো এই ভিডিও ভালো লাগলে প্লিজ থাম্বস আপ কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো আমাদের মার্চেন্ডাইজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অনেক ডিজাইন অনেক কালার অপশন আছে, আপনি ওইখানে গিয়ে কিনে ফেলতে পারেন, আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে। ফুড কোর্টে এখনো যারা মেম্বার না, ফুড কোর্টে মেম্বার হয়ে যাবেন আর ইনস্টাগ্রাম ফলো করবেন টু গেট অল দিস আপডেটস। দ্যাটস ইট, গুড বাই, গুড নাইট। আচ্ছা, আমার এই ভাই হচ্ছে আমার ভীষণ রকমের ফ্যান,
শো শেষ হয়ে গেছিলো, তারপরে তার সাথে আমার ইয়ে হইতেছিল, মানে সকাল থেকেই উনি আমার ফলো করতেছিল। একটা গান আমার শোনাতে চাই খুব, এক লাইন শুনুন। এখন মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু অনেক বৃষ্টি করে শুনাতাম, আমিও বেশি জোর করতেছিলাম যে ওয়াজ চলতেছে ওইদিকে, আবার যদি গান জায়গায় আসছেন। এটা আমাদের ব্যান্ড সম্রাট যিনি মারা গেছেন, এই বাচ্চা রাতের ঘর। ও আচ্ছা আচ্ছা, বাচ্চা ভাই রাতের ঘর, মামির বাসা এটা। ও আচ্ছা, থ্যাংক ইউ, দেখা হবে ভাই, আরেকদিন দেখা হবে। কিন্তু শোনাতে ভালো লাগে না আমার, না না শোনা শুনছে সবাই শুনছে। ঠিক আছে তাহলে ভাই, থ্যাংক ইউ, দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।